সকলকে সুপ্রভাত। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর বাসন্তিক স্বপ্নম। যে দাসন্তিক স্বপ্নম নাটকটি নেওয়া হয়েছে মিড সামার নাইটস ড্রিম থেকে, ঠিক আছে? এটা সবাই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে অনেক। তো মিড নাইটস সামার ড্রিম নাটকটির যে বিষয়বস্তু, অনেককাল আগে এথেন্সে এক সামন্ত রাজা থিসিয়াসের সঙ্গে আমাজনদের রানী হিপোলিটার গভীর প্রণয় জন্মালে তাদের বিবাহ স্থির হল। বিয়ের মাত্র চার দিন বাকি আছে এমন সময় ইজিয়াস নামে এক বৃদ্ধ তার মেয়ে হারমিয়াকে সঙ্গে নিয়ে এসে অভিযোগ করল যে তার মনোনীত যুবক ডিমিট্রিয়াসকে হারমিয়া বিয়ে করতে চাইছে না। সে লাইস্যান্ডার নামে এক এথেনীয় যুবককে ভালোবাসে, তাই ইজিয়াস রাজার কাছে বিচারের আশায় এসেছে। তখন এথেন্সে একটি আইন প্রচলিত ছিল যে বাবা যার সঙ্গে মেয়ের বিয়ের সিদ্ধান্ত নেবে তা অমান্য করলে মেয়ের মৃত্যুদণ্ড হতে পারে। বাবার অভিযোগ জানানো হলে হারমিয়া বলল যে ডিমিট্রিয়াস তার বন্ধু হেলেনকেই তাদের ভাববার জন্য চার দিন সময় দিয়ে বললেন যে এর পরও তাদের সিদ্ধান্তের পরিবর্তন না হলে হারমিয়ার মৃত্যুদণ্ডই হবে। তো হারমিয়া তার প্রেমিক লাইস্যান্ডারকে সমস্ত বৃত্তান্ত জানালে সে বলল যে এথেন্সের বাইরে তার এক নিঃসন্তান মাসি থাকেন, তারা সেখানে গিয়ে বিয়ে করবে। আগে তারা পালিয়ে একটি বনে মিলিত হবে। এই প্রস্তাবে রাজি হয়ে হারমিয়া কাকেও কিছু না বললেও তার প্রিয় বান্ধবী হেলেনাকে বলল। হেলেনে আবার ডিমিট্রিয়াসকে ভালোবাসত, তাই সে হারমিয়ার পালানোর কথা ডিমিট্রিয়াসকে বলে দিল। ভেবেছিল যে তাহলে ডিমিট্রিয়াস হারমিয়াকে বনে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়লে সে হেলেনকে স্বীকার করে নেবে। তো সে বলে যে লাইস্যান্ডারও হারমিয়ার মিলিত হওয়ার কথা ছিল, সে বনটি ছিল পরিদে। তো পরিদের রাজা ছিল ওবেরন এবং তার রানীরা নাম টিটানিয়া। ওবেরন স্বভাবতই প্রেমিক প্রেমিকাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তো বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল সেই হারমিয়া ও লাইস্যান্ডার এবং হেলেনা ও ডিমিট্রিয়াস। এই দুজোড়া প্রেমিক ও প্রেমিকা ও তাদের অভিপ্রায় অনুভব করে রাজা ওবেরন তার বিশ্বস্ত অনুচর পাককে বন থেকে অলস প্রেম কুসুম সন্ধান করে আনতে বললেন এবং এই ফুলের রস ঘুমন্ত প্রেমিক প্রেমিকাদের চোখ ছড়িয়ে দিলে ঘুম ভাঙার পর তারা চোখের সামনে যাকে দেখবে তাকেই ভালোবেসে ফেলবে। তো পাক যে ফুলের রস ফুলভাবে দেওয়ার জন্য চারজনের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি হয়, তখন বুঝতে পেরে রাজা অন্য একটি ঔষধি শিখর ছুঁয়ে সে গণ্ডগোল দূর করে দেন। এবার ডিমিট্রিয়াস হেলেনাকে স্ত্রীরূপে স্বীকার করে নিল, ফলে লাইস্যান্ডারের সঙ্গে হারমিয়ার বিয়েতে কোনো বাধা রইল না। এইভাবে তিনি গত হওয়ার পর চতুর্থ দিনে থিসিয়াস ও হিপোলিটার বিয়ে হবে, কিন্তু সেই বিবাহ মঞ্চে কোনো এক জাদু বলে হারমিয়া ও লাইস্যান্ডারকে ঘুমন্ত অবস্থায় দেখা গেল। তো ইজিয়াস এসে তার নিদ্রিত মেয়েকে শনাক্ত করলেন এবং রাজা থিসিয়াসের কাছে মেয়ের দণ্ড চাইলেন, কিন্তু রাজা তার আবেদন খারিজ করে দিলেন। উপরন্তু রাজারানীর বিয়ের সময় হারমিয়া ও লাইস্যান্ডার এবং হেলেনা ডিমিট্রিয়াস দুজোড়া প্রেমিক প্রেমিকা সুবিবাহ হয়ে গেল। তো এটা ছিল এই যে মিড নাইট সামার নাটকের বিষয়বস্তু সারটি, ঠিক আছে? সবাই তখন মনোযোগ সহকারে শুনবে অবশ্যই। এবারে এই বাসন্তিক স্বপ্নম নাটকটা যে এই মিড সামার নাইটস থিম থেকে নেওয়া হয়েছে, এটা তোমরা মন দিয়ে শোনো কীরকমভাবে কতটা এসেছে সেটা দেখতে পাবে। কাহিনী সংক্ষেপ। তো রাজা ইন্দ্রবর্মা এবং কনকলেখার বিবাহ মাত্র চার দিন বাকি এবং সে সম্পর্কে তারা পরস্পরের মধ্যে যখন মধুর আলোচনা চলছে তখন ইন্দু শর্মা নামে এক ব্যক্তি তার কৌমুদী নামে কন্যাকে নিয়ে সেখানে উপস্থিত হল। রাজা তার আসার এবং বিষণ্নতার কারণ জিজ্ঞাসা করলে ব্রাহ্মণ বললেন যে তার কন্যা কৌমুদী তার মত স্বীকার না করে মকরন্দ নামে এক যুবককে বিবাহ করতে চাইছেন। তাই আমাদের দেশের আচার অনুসারে পিতার আদেশ লঙ্ঘন করলে সন্তানের যেমন দণ্ডবিহিত আছে, অনুগ্রহ করে এই কন্যাকে যেন এই দণ্ডদান করে, এই কন্যাকে যেন এই কন্যাদান করে। তো রাজা কৌমুদীকে বুঝিয়ে বললেন যে এরকম নিয়ম বিরুদ্ধ আচরণ করা উচিত নয়, উপরন্তু মকরন্দ বয়সে তরুণ ও সুন্দর। তো কৌমুদী একথার উত্তরে বললেন যে বসন্ত সেরূপ সুন্দর, রাজা বললেন তাহলেও তার পিতা মকরন্দকেই সমর্থন করে। তো কৌমুদী উত্তর বলল
যে তার পিতা তার মতো দৃষ্টিতে বসন্তকে দেখলে তাকেই আদর করত, তাকেই আদর করত, তাতে রাজাও তাকে তার পিতার বিচারপূর্বক দৃষ্টিতে দেখতে বলল। তখন কৌমুদী তাকে ক্ষমা করতে অনুরোধ করল। তথাপি রাজা বললেন যে তার চেহারা সুন্দর, বয়স তরুণ, এই অবস্থায় সে পিতার মতে না চললে তাকে মরতে হবে অথবা সারা জীবন বিয়ে না করে থাকতে হবে। তো এরকম বংশের নিয়ম ও আচার বিরুদ্ধ কাজ করলে কীভাবে সুখ হবে, এরকম বুদ্ধি নয়, কল্যাণকর না, সুখকর। অতএব তাকে পিতার আদেশ পালন করতে হবে। কৌমুদী বলল সে বসন্ত ছাড়া অন্য কাউকে জানে না, তার জন্য সে জীবন ত্যাগ করতেও পারে, যতদিন বেঁচে থাকবে বিয়ে না করে থাকবে। এমন সময় বাইরে থেকে বাদ্যধ্বনি শুনে কনকলেখা রাজাকে মনে করিয়ে দিলেন যে অনেক লোক সঙ্গীতশালার মধ্যে অপেক্ষা করছে, রাজার কাজের চাপে ভুলে গিয়েছিলেন, এবার যাবার জন্য তাড়াতাড়ি করে কৌমুদীকে চিন্তা করে পিতার মত অনুসরণ করতে বলে আবার দণ্ড স্মরণ করিয়ে বেরিয়ে গেলেন। তাহলে এই একটা বিষয় যখন আমরা পড়ি, বিশেষ করে নাটক বাসন্তিকা স্বপ্নম নাটকটি এতটাই সৌন্দর্য এবং সৌন্দর্যপূর্ণ একটি নাটক, তো এই নাটকটা যেহেতু একটি ইংরেজি শেক্সপিয়ারের মিড সামার নাইটস ড্রিমস নাটকের নাটক থেকে নেওয়া হয়েছে, তাই এই দুটো নাটকের বিষয়বস্তুকেই জানতে হবে। তো এই দুটো নাটকের বিষয়বস্তুকেই আমি বললাম, মিড নাইট সামার ড্রিম এটাকেও বললাম, কাহিনী সঙ্গে বাসন্তিকা স্বপ্নমটাকেও বললাম। তাহলে এই ভিডিওটির প্রথম থেকে অন্তিম অংশ পর্যন্ত আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে শোনবার জন্য বলছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। ভিডিওটি ভালো লাগছে কি না জানাও কমেন্টসে, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে আরও অনেক আপডেট পেতে পারো। তো সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। এরপরে আমি আমাদের সরাসরি নাটকের মধ্যে ঢুকে যাব, মন দিয়ে এটা শুনবো।